হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। থ্রি পর্ব চলছে, তো এই পর্বটাও শুরু করে দিলাম। আর এখানে দেখো প্রদীপ জ্বলছে, সব প্রদীপগুলো আমাদের ধরানো হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, আর তোমরাও একটু আশীর্বাদ নিয়ে নাও সবাই। আমাদের বাড়ি মায়ের পুজো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, আর জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এটা আমাদের বাৎসরিক পুজো, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যাতেই হয় পুজোটা। তো তোমাদের সবার ভালো লেগেছে আশা করি, আর আমাদের তো খুবই ভালো লাগে। আর যাই হোক, আমার বিয়ের পরে এটা হচ্ছে 3 বছর এটা দিয়ে চলছে পুজো, 3 বছর। সত্যি আমি বিয়ের আগে থেকেই মায়ের ভক্ত ছিলাম, আজও আছি আর থাকবো, আর আমার খুবই ভালো লাগে। আর আমার এটা আমার সৌভাগ্য যে সত্যি আমি মাকে ভালোবাসি, মা কালী। তো আমার শ্বশুরবাড়ি তো এই পুজো হয় মা কালীর। এটা আমার খুবই বিয়ের পর থেকে যখন আমি জানতে পারি, জেনেছি, তখন আমার খুবই ভালো লেগেছে বা ভালো লাগে, আর সারা জীবন ভালো লাগবে। আর এইভাবে যেন মাকে ভালোবেসে যেতে পারি, সব ভগবানকে ভালোবেসে যেতে পারি, সবাই আশীর্বাদ করো। আর মার কাছেও চাই সবসময় যেন এইভাবে মাকে ভালোবেসে যেতে পারি। তো এখন তো আমার শ্বশুর শাশুড়ি আছে, অনেক তারাই করছে সব কিছু, নেক্সট টাইমে হয়তো আমাদেরকেই করতে হবে। তো ভগবান যেন সেইটাই আশীর্বাদ চাই, যেন শক্তি দেয় সেরকমই মায়ের মতো করার, সব কিছু গুছিয়ে গুছিয়ে নেওয়ার। কেননা এখনও তো সব কিছু করে সারতে পারি না, এখনও পারি না, অনেক কিছু শিখতে পারিনি মায়ের পুজো নিয়ে। কেননা আস্তে আস্তে শিখছি আমি, 3 বছর হলো, কিছুটা হলো শিখতে পেরেছি, বুঝতে পারছি, তবুও আমার এখনও অনেক বাকি জানা। তো আশা করি সবই শিখে যাবো আস্তে আস্তে মায়ের থেকে, শাশুড়ি মায়ের থেকে। তো এখন আমাদের অঞ্জলি চলছে। নমো কালি কালি মহাকালি কালিক পাপহারিণি ধর্ম কর্ম পদে দেবী নারায়ণী নমস্তুতে নমো এতানি স্বচন্দন কন্দ পুষ্প বিল্ল পদ্ম পুষ্পাঞ্জলি সুহিতায় শ্রী শ্রী মক্ষ কালিকা নাম। নম কালি কালি মহাকালি কালিকে পাপহারিণি আচন্দন ছন্দ পুষ্প বিন্দ পত্র পুষ্পাঞ্জলি নমো মহামায়ামুণ্ডে কুণ্ডমালিনী আয়ু আরভ্য দীপয়ী দেবী নমস্তে নমো কালি কালি মহাকালি কালিকে পাপহারিণী ধর্ম কর্ম পদে দেবী নারায়ণী নমস্তে নমো জয়ন্তী মঙ্গলকালে ভদ্রকালে কপালিনী দুর্গাশিবা সমাধাতে সহ সদৈ নমস্তে নমো সর্বমঙ্গল মঙ্গলে
Nambakang jadamai sugandhe pushivadram
তো পূজো এখন কমপ্লিট হলো তো বন্ধুরা আমাদের মায়ের পূজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে নিচেও চলে এসেছি ফলমুখে দিকে ফলমুখে দিয়ে তো এখন একটু কিছু খেয়ে নেব খিচুড়ি প্রসাদ আছে আর ঘরে খাবার জন্য যারা অতিথি ছিল তাদের জন্য ভাত ছিল তো এখন খিচুড়ি প্রসাদটা মুখে দেব আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এখনও কিন্তু নেক্সট পর্ব দেখা বাকি আছে প্লিজ মিস করো না